মাল কিনবি না, এখানে রড বেশি মাল কিনবি না। আমি এই রোড থেকে প্রতিদিন রোড চুরি হয়, ভ্যান দিয়ে রিক্সা আমার গাড়ি চালায় তোর মোরে টাকা দিচ্ছেন কে? আমি তো ভাই চুরি করে, এই যে আমার এনে চুরি যে করে পাঁচবারে মাল নিছে, পাঁচবারে আর আগে ধরতে পারি নাই, টান দিয়ে গেছে গা। এর আগেও ভ্যানে ভ্যানের না ভ্যানেরও না, এবং আমার 500 কেজি রড নাই, আমার 500 কেজি রডের দাম আসে হলো 500 × 78 39,000 টাকা মাল নিছে, আর এটা 5 গুণ জরিমানা দিবে। আপনারা যা মনে তাই করেন, ওটা আমার ওটা বিষয়। এই রিক্সায় যে ক্যারিং করছে, রিক্সা তো পাবো না, রিক্সা ক্যারিং করছে, রিক্সা পাবো না, রিক্সাতে মাল নিছে। আমি তো জানি না যে ও এই কাম করে, আমার রিক্সা ভাড়া দিছি, জমা দিছি, রিক্সা চালায় আমার, আমারও তো ঠিক মতো দেয় না। তাহলে আপনার যদি কিছু করার না থাকে তাহলে আমি অরে শহর রিক্সা সহ থানায় দেবো, তাহলে আপনি রিক্সা থানা কিনে দেবেন। আমি গাড়ি ভাড়া দিচ্ছি ওর কাছ থেকে নিয়ে আমি গাড়ি আপনার কাছ থেকে নিয়েছি, আপনার কথা বলতে হয়তো আপনার কাছে কথা বলি, গাড়ি ওর কাছ থেকে নিয়ে আপনি